नेता तारेक रहमान निर्देशे বিএনপি নামছে সরকারের পক্ষ থেকে এত কাজ হয় নাই যেটা বিএনপি করছে গত বন্যার সময়ও আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে যেভাবে ত্রাণ কার্যক্রম বিএনপি পরিচালনা করেছে সরকারের পক্ষ থেকে এত কাজ হয় নাই তাই আমরা বলতে চাই সরকারকে যে অনেক কাজ আছে যেগুলো আপনাদের পক্ষে করা সম্ভব না आज के डेंगू प्रतिरोधे मूलत काज करार कथा सिटी कॉर्पोरेशन सिटी कॉर्पोरेशन के आसे नाई काजे सेई कारणे एई समस्त कार्यक्रम आरो गतिशील करार जन्नो जतो द्रुत निर्वाचनेर व्यवस्था होबे जनगणेर प्रतिनिधि राष्ट्र परिचालना करबे ततो ताड़ाताड़ी एई समस्त समस्यार समाधान करा सम्भव होबे आमरा चाई जे आपनि संस्कार करबेन करेन কিন্তু সংস্কারের মূল বক্তব্যটা হলো জনগণের ভোটের অধিকার 15 বছর ছিল না মানুষ সেই ভোটের অধিকার ফিরে পেতে চায় ভোটটা দিতে চায় ভোটের দেওয়ার অধিকারটা ফিরিয়ে দেন যত দ্রুত সম্ভব রাজনীতিটাকে খেয়ে ফেলেছিল শেখ হাসিনা এই দেশের মানুষের নির্দেশে নির্বাচন হয় নাই বিদেশের সাজানো অবস্থায় তাদের নির্দেশে কিভাবে নির্বাচন হবে দিনের ভোট রাতে সেটাই হইছে 18 সালে এখানে আমি নির্বাচন করেছিলাম সেই ভোটে রাত 1টার সময় রেজাল্ট পাল্টায় আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল ঠিক তাহলে আগামী নির্বাচন যাতে সেই রকম না হয় এটাই তো জনগণ চায় তাই আমরা বিশ্বাস করি আজকের এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে তারা অবশ্যই একটা শান্তিপূর্ণ সুন্দর নির্বাচন তারা অনুষ্ঠান করতে পারবে আর সংস্কার করতে হলে জিয়ার রহমানকে ফলো করেন এই দেশে যখন কিছুই ছিল না তখন জিয়ার রহমানের আবির্ভাব ঘটেছিল জিয়ার রহমান রাজনীতি ফিরিয়ে দিয়েছিলেন ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন কাজেই সেই বিএনপি বিএনপিকে ভয় পায় লাভ নাই বিএনপিকে আওয়ামী লীগ ভয় পাইছিল বিএনপিকে ধ্বংস করতে চাইছিল আওয়ামী লীগ কি ধ্বংস করতে পারছে না পারে নাই এখনো অনেকে বলেন বিএনপিকে ভয় পান বিএনপি জনগণের দল জনগণের মাঝে বিএনপি আছে তাই আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ যেরকম ভোট দিতে চায় নাই ভোট দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসব এখনো অনেকে ভয় পান যে ভোট দিলে আবার বিএনপি আসবে কিনা আরে ভাই জনগণ চাইলে তো বিএনপি আসবেই ঠিক কেউ খাদাইতে পারবে না হাসিনা পালাইছে বিএনপি রে ঠকাইতে যায়া সঠিক তাই কাজে বিএনপি রে ঠকাইতে চায় না বিএনপি জনগণের পক্ষে আছে বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না হাসিনাও বলছিল ক্ষমতার ভাগ নেওয়ার জন্য বিএনপি ক্ষমতার ভাগ নেয় নাই বিএনপি চাইলে 5ই আগস্টের পরেও ক্ষমতার ভাগ নিতে পারত বিএনপি ক্ষমতা চায় না বিএনপি জনগণের ক্ষমতা চায় আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি জনগণের ভোটের ক্ষমতায় বিশ্বাস করি।